গাই ওয়েলকাম টু মিত্র ব্লক তোমরা সবাই কেমন আছো আমি তো ভালোই আছি সাত সকালে একেবারে বাজারে চলে এসেছি মাটন কিনতে মায়ের সাথে আমি আর মা এসেছি আর এখান থেকে মাটন কিনছি এক কেজি পরিমাণ মাটন নিয়ে নিলাম কারণ আমাদের বাড়িতে কেউ খায় না আমি ছাড়া বোন একটু খাই ভাই মা বাবা কেউ খেতে চায় না তাই আমি খাবো বলে মানে বেশিরভাগ আমি খাবো বলে এক কেজি পরিমাণ নিয়েছে আর আটশো টাকা করে কেজি নিয়েছে এখন আমরা মাংস নিয়ে বাড়ি ফিরছি আর মা বাড়ি চলে এসছে আমিও চলে এসেছি সেই মা প্রথমেই ভাত বসিয়ে দিচ্ছে তাই চালটা ধুয়ে হাঁড়ির মধ্যে দিয়ে এটা ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিলো আর আমাদের বাড়িতে ইন্ডাকশানেই ভাতটা করা হয় আর গ্যাসে বিভিন্ন তৈরি তরকারি করা হয় আর আজকে অনেক কিছুই রান্না হবে তাই মা এখন কাটাকুটি শুরু করে দিয়েছে প্রথমে আলু কেটে নিচ্ছে আজকে আলু উচ্ছে ভাজা হবে সেই সঙ্গে মাংসে আলু দেবে আবার মাছও হবে মাছের মধ্যেও আলু দেবে তাই অনেকগুলো আলু একসাথে নিয়ে ভাগে ভাগে কেটে নিচ্ছে আর এখন উচ্ছে কেটে নিচ্ছে যেহেতু আলু উচ্ছে ভাজা হবে মা এইগুলো করছে আর মাকে হেল্প করব বলতে মাংসটা আমাকেই ধুতে বললো মা কারণ মা এই সমস্ত কাজগুলো করে নিচ্ছে সেই সঙ্গে আবার মাংসের মশলা করতে হবে সেই মশলাগুলো মানে পেঁয়াজ রসুন আদা সব কিছুই কেটে নিচ্ছে মা আর এগুলো কাটা হয়ে গেছে এবার এক এক করে ধুয়ে নিচ্ছে তাই মাকে বললে আমি কি কি কাজ করব বলো একটু হেল্প করে দিই তুমি একা এত সব করছো তা মা বললো কিছু করতে হবে না তুই শুধু মাংসটা ধুয়ে দে তাহলেই হবে তাই আমি গাইজ মাংস ধুতে চলে এসছি আজকেই আমি প্রথম মাংস ধুচ্ছি তা না এর আগেও আমি মাংস ধুয়ে দিয়েছি মাছ ধুয়ে দিয়েছি মানে বাজার থেকে মাছ কিনে আনলে বা মাংস কিনে আনলে আমাকেই ধুয়ে দিতে হয় যখন আমি সময় পাই আর যখন আমি সময় পাই না তখন মাকেই ধুয়ে নিতে হয় মার একটু চাপ হয়ে যায় কিছু করার থাকে না আর আজকে আমি মানে ফ্রি আছি সেই সঙ্গে রান্নাঘরেই আমি আছি যেহেতু তাই আমি মাংসটা আমি নিজেই ধুয়ে দিচ্ছ আর আমি খুব খুঁতমুতে তাই মাংসটা অনেকবারই আমি ধুয়েছি তবে ভিডিওটা বড় হয়ে যায় বলে আমি একবার দুবার দেখিয়েছি আর এখন ফাইনাল আমি জল থেকে মাংসটা তুলে নিচ্ছি দেখো পুরো সাদা করে ধুয়েছি কারণ আমি ভীষণ খুঁতমুতে তাই এটা আমাকে ভালো করে ধুতেই হবে এতে তো মা রাগও করে মাঝে মধ্যে রাগ করলে আমার কিছু করার নেই কারণ আমার কাজটা আমি এইভাবেই করবো গাইস মাংস পুরো ধোয়া হয়ে গেছে এদিকে ভাতটা মনে হচ্ছে হয়ে গেছে তাই মা এখন এটা উপর দিয়ে নিচ্ছে <clears> oh <throat> গাইজ এমনিতেই আজকে অনেক কিছু রান্না করার কথা ছিল আমার জন্মদিন উপলক্ষে হ্যাঁ জন্মদিন আমার আজকে বা কালকে না জন্মদিন অনেক দিন আগেই হয়ে গেছে কিন্তু খাওয়াটা পাওনা ছিল বাড়িতে সেইভাবে রান্না বান্না করা হয়নি মানে আমরা সবাই ব্যস্ত ছিলাম মানে করা হয়নি তাই একটা সানডেতে মানে উইকেন্ডেতে সবাই মিলে আমরা বাড়ি যেতে থাকতে পারি একসাথে খাওয়া দাওয়া করতে পারি সেই হিসাবেই সানডে ফেলা হয়েছে আর অনেক কিছুই রান্না করার কথা ছিল মা অনেক কিছুই রান্না করবে কিন্তু আমি ক্যান্সেল করে দিয়েছি কারণ আমি একসাথে অত কিছু খেতে পারি না বিশেষ করে আমি ডায়েট করি আমি সব কিছু অল্প অল্প করে খাই তাই মাকে বলেছি লিমিটেড রান্না করবে তাই মা আজকে লিমিটেড রান্না করছে আর আমার প্রিয় মাটন মানে মাটন আমি খুব ভীষণ ভালোবাসি তাই আমার জন্মদিনের স্পেশাল খাওয়া দাওয়া বলে তাই এটা মাটন কিনে এনেছে সেই সঙ্গে মাছও হচ্ছে আলু হচ্ছে ভাজা হচ্ছে মানে রুই মাছ আলু দিয়ে আর কলা দেখি একটা ঝোল করবে আর সেই সঙ্গে হচ্ছে ভাজা মাটন কষা আর এইদিকে স্যালাড আর মিষ্টি দই এসব বলেছিল আমি তো কিছুই খাই না মিষ্টি জিনিস তাই এগুলো সব ক্যান্সেল এইগুলোই আমি খাবো আর মা অনেক কিছু আরও করার চেষ্টা করেছিল মানে আরও কিছু রান্না করবে খাওয়াবে কিন্তু আমি সব ক্যান্সেল করে দিয়েছি দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এইদিকে গ্যাসটা মানে পুরো ফুরিয়ে গেছে আবার নতুন সিলিন্ডার মা নিয়ে এসে এটাকে ঠিক করে আবার গ্যাসটা চালু করলো আর মা সব কিছুই একা হাতেই সামলায় মানে মা অলরাউন্ডার বলতে পারো আলু উচ্ছে ভাজতে ভাজতে গ্যাসটা ফুরিয়ে গেছিলো আমরা বুঝতেই পারিনি এদিকে মা নেড়েই যাচ্ছে এদিকে কোনো গ্যাস নেই মানে হচ্ছে না পরে বুঝলো যে গ্যাসটা চলে গেছে তাই আবার আমাদের ডাবল সিলিন্ডার যেহেতু এখন সবার ডাবল সিলিন্ডার তাই গ্যাসটা ছিল বলে বলো না হলে কি হতো যে অনেকটা রান্না দেরি হয়ে যেত আলু উচ্ছে ভাজা তো হয়ে গেছে এবার মাংসর জন্যে আলু ভেজে তুলে নিচ্ছে এদিকে মাংসটা তো ম্যারিনেট করে রেখেছে এখন জাস্ট তেলের উপরে ফোড়ন তেজপাতা দিয়ে মানে তেজপাতা জিরে ফোড়ন দিয়ে তাকে দিয়ে দিচ্ছে আর এইভাবে মাংস রান্না করছে মা প্রথমে মা বলেছিল যে এটা প্রেসার কুকারে দেবে মানে মাংসটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তা আমি বারণ করলাম যে প্রেশার কুকারে দিও না খেতে ভালো লাগবে না মানে মানে প্রেশার কুকারে বিশেষ করে মাংস দিলে না স্বাধীন স্বাধীন মনে হয় আমার কাছে অন্তত মনে হয় তাই মাকে বারণ করলাম যে কড়াইতেই রান্না করো তা মা কড়াইতেই রান্না করছে মানে এখন কষানো চলছে আর আমাকে ডেকে নিয়ে আসলো তোমরা তো দেখতেই পেলে যে মাংসটা কষানো চলছে তুই একটু টেস্ট করে দেখ কেমন হয়েছে তাই আমি চলে এসছি টেস্ট করতে কিন্তু গাইস দেখে মনে হচ্ছে মাংসটা এখনো নরম হয়নি শক্তই আছে আরও কষাতে হবে নাহলে খাওয়া যাবে না তাই মাকে বললাম তুমি আরও একটু কষাও তারপরে আমি টেস্ট করে দেখছি কেমন হয়েছে ততক্ষণ আমি বাটি নিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে থাকি আর এমনি সুন্দর গন্ধ বেরিয়েছে মনে হচ্ছে স্বাদ ভালোই হবে তাই মা এখন মন দিয়ে মাংস রান্না করছে কষাচ্ছে আর আমি মাংস না পেয়ে এখন বাটি বাজাচ্ছি আমাকে ডেকে এনেছে এখনও মাংস দিতে পারল না টেস্ট করবো বলে তাই কি করব বাটিই বাজাচ্ছি গায়ে সেদিকে মাও রান্নাঘরে নেই তাই আমি বাটি বাজানো বন্ধ করে এখন মাংসটা একটু নেড়ে দিচ্ছি কারণ তলা লেগে যেতে পারে কারণ কষানো চলছে বেশি জলও দেয়া হয়নি সেই জন্য আমি একটু নেড়ে দিলাম কারণ মা ছিল না তাই নেড়ে দিচ্ছি মাংসটা মানে খাওয়ার মতো হয়ে উঠেছে তাই মা এখন বাটিতে করে আমাকে তুলে দিচ্ছে মাংস টেস্ট করার জন্য এবার টেস্ট করে আমি বলবো কেমন হয়েছে গাইজ এটা কিন্তু ফ্যামিলি ব্লগ তাই পুরো ব্লগটি দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে দেখার পরে একটা ছোট্ট করে কমেন্ট লাইক করে দিও যারা ইউটিউব থেকে দেখবে তাদেরকে বলছি আর যারা এফবি আইডি বা পেজ থেকে দেখবে তারাও তাই করে দিও এখন মাংস আমি টেস্ট করছি কিন্তু খুব গরম এখন আমি খেতে পারিনি মানে খুব গরম তাই ঠান্ডা করে এবার খাচ্ছি এখনও মাংসটা ভালো শক্ত আছে এখনও অনেকটাই হবে জাস্ট কষানোর থেকে মা তুলে দিয়েছে বলে এরকম লাগছে খুব ভালো স্বাদ ভীষণ ভালো এমনিতে আমার মাটন খুব প্রিয় গাইস এইদিকে মা মাছের ঝোলটাও করে ফেললো রুই মাছের ঝোল ঝোল ফুটে উঠেছে এখন মাছটা দিয়ে দিচ্ছে মানে এটা আর একটা ওভেনে আর পাশের ওভেনে তো মাটন কষা চলছে মাটন কষা অলরেডি হয়ে গেছে তবু আর একটু চাপা দিয়ে রেখেছে নরম করার জন্য তাহলে কী কী রান্না হয়েছে দেখে নাও সাদা ভাত হচ্ছে ভাজা মাছের ঝোল সেই সঙ্গে মাটন কষা এবং স্যালাড আর এখন থালা বাটি নিয়ে সাজিয়ে বসেছে কারণ আমাকে এখন দিচ্ছে খেতে দিচ্ছে তাই মা নিজে হাতেই সমস্ত কিছু বেড়ে দিচ্ছে বাটি ভর্তি ভর্তি করে দিচ্ছে কিন্তু আমি এত কিছু খেতে পারবো না আগে দেখি কি কি দিয়েছে দেখে নাও ভালো করে এবার আমি খেতে চলে এসেছি আর আমার খুব আনন্দ হচ্ছে কারণ মা থালা সাজি আমাকে খেতে দিয়েছে আমার জন্মদিন উপলক্ষে বলে কথা বলো প্রথমে দেখো মাছ দিয়েছে দুটো মাছ রুই মাছ আর আলু কলা দিয়ে ঝোল কিন্তু আমি ওটা খাবই না আর আমার প্রিয় মাটন কষা এক বাটি দিয়েছে আর সেই সঙ্গে স্যালাড দিয়েছে ভাতটাও অনেক বেশি দিয়েছে আমি এত খেতেই পারবো না তা কী করবো বলো চলো তাহলে একটু খাওয়া শুরু করি প্রথমে আলু উচ্ছে ভাজা দিয়ে আমি খেয়ে নিচ্ছি মানে আলু উচ্ছে ভাজা আমার ভালোই লাগে খেতে এমনিতে খাওয়ার শুরুতে তিতো খাওয়া উচিত আমাদের বাড়ি সেটাই মেনটেন করা হয় তাই আমাদের বাড়ি উচ্ছে খুব রান্না করা হয় আজকে মা আলু উচ্ছে ভাজা করেছে আর আমার প্রিয় এটা আলুর ভাজা দিয়ে তো গাইজ খাওয়া হয়ে গেল এবার আমার প্রিয় মাটন কষা ঢেলে নিচ্ছি প্রথমেই আমি আগেই বলে রেখেছিলাম তোমাদেরকে যে আমি মাছটা খাবই না মাছটা আমি পরে খাবো মানে এখন খাবো না রাতের দিকে খাবো তাই আমি মাটন কষা দিয়ে এখন খাচ্ছি আর মাটন কষা তো খুব দারুণ হয়েছে মানে ভীষণ ভালো হয়েছে মায়ের রান্নাটা আজকে গাইজ এই ফ্যামিলি ব্লগের মাধ্যমে আজকে অনেক কিছু শেয়ার করলাম বিশেষ করে আমি কি খেতে ভালোবাসি আর কি খেতে ভালোবাসি না যাই হোক এখন আমার খাওয়া শেষ হয়নি আর একটু সময় লাগবে তাই বলে ভিডিওটা আর বড় করা যায় না তাই আমি এখন আস্তে আস্তে খেতে থাকি আর তোমাদেরকে বলতে থাকি যদি এই ব্লগ ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অ্যাটলিস্ট লাইক কমেন্ট করে দিও যারা ইউটিউব থেকে দেখবে বা এফবি পেজ থেকে বা আইডিয়া থেকে দেখবে এখন রাখছি টাটা